আজ আমি পিস এগ কারি বানালাম। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এগ কারি বানানোর জন্য আমি ডিম সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। আমি ফুলকপি দিয়ে আজকে এগ কারি বানাবো। ফুলকপিটা আমি হালকা গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো তেজপাতা, টমেটো কুচি, অর্ধেক করে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে মটরশুঁটি, এখানে চালের গুঁড়ো, নুন, হলুদ একসাথে মাখিয়ে নিয়েছি ডিমগুলোকে ভাজার জন্য। কড়াই নিয়ে দিচ্ছি এখন মাস্টার্ড অয়েল। ফুলকপি ভেজে নেব। অয়েল গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো আগে থেকে গরম জলে ওয়াশ করা ছিল। হাফ চামচ হলুদ মিশিয়ে দিলাম। ফুলকপিগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি পেটে তুলে দিচ্ছি। এখানে আমি ডিমগুলোকে চালের গুঁড়ো, নুন, হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এটা কড়াইয়ে ছেড়ে দেবো। সব পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি। এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস করে উল্টে দেবো। এগুলো দু পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেবো। এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি কিছু আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটাকে চার ফালি ভরে নিয়েছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো কুচি, টমেটো পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে দিয়ে এরপরে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটি মিশিয়ে দিচ্ছি। পেস্টটির সাথে ভালো করে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এখানে পাতা কোনো গন্ধ না হয়। তেল ছেড়ে দিয়েছে, মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো মিশিয়ে দেবো। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ফুলকপি মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপি মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো মটর। ভালো করে কষানো হয়ে গেছে ফুলকপির সাথে মশলা, এখন আমি এর মধ্যে হালকা করে একটু অল্প করে জল মিশিয়ে এর মধ্যে আমি অল্প করে গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা। এখন আমি এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এই এগুলোর ভিতরে ভালো করে মশলা ফুটে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক সাবস্ক্রাইব